গেল কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের এন্টারটেইনার ইংলিশরাই, কখনো বেন স্টোকস, কখনো জো রুট, কিংবা কখনো জনি বেয়ারস্টো। ইংল্যান্ড সফরে গিয়ে বেয়ারস্টোর রুদ্রমূর্তি দেখছে নিউজিল্যান্ড দল। নটিংহ্যামে কদিন আগে মহাচাপের মধ্য থেকে আগ্রাসী এক সেঞ্চুরিতে কিউইদের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে এনেছেন। লিডসেও একই রকম দুটি ইংলিশ ক্রিকেটারের ব্যাটে। প্রথম ইনিংসে কিউইদের 329 রানের জবাবে 55 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে দলকে লিড এনে দেন বেয়ারস্টো। অভিষিক্ত জেমি ওভারটনকে নিয়ে গড়েন 241 রানের জুটি। টানা দ্বিতীয় টেস্টে হাকান সেঞ্চুরি। ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বিরল এক রেকর্ড স্পর্শ করেছেন বেয়ারস্টো। প্রথম ইংলিশ আর বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে 100 উপর স্ট্রাইক রেটে হাঁকিয়েছেন টানা দুই টেস্ট সেঞ্চুরি। অনুসরণ করেছেন গুরুর পদাঙ্ক। ইংল্যান্ডের বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাককালামও 2014 সালে একই কীর্তি গড়েছিলেন। এই রেকর্ডে আছে টাইগাররাও। 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ও ম্যানচেস্টারে অনুরূপ রেকর্ড গড়েছিলেন তামিম ইকবাল। আর তালিকায় প্রথম নামটি শহীদ আফ্রিদি। হেডিংলিতে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলা ইনিংসে সমর্থকদের আরও প্রিয় হয়ে উঠেছেন বেয়ারস্টো। 162 রানের স্কোরটা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। আর 6 রান করতে পারলেই নিজের সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড গড়তে পারতেন। তবে সেটা নিয়ে আফসোস থাকার কথা নয় ফর্মের তুঙ্গে থাকা ব্যাটারের। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজেই নয়, বছর জুড়েই দুর্দান্ত জনি। 2022 সালে সাদা পোশাকে এখন পর্যন্ত 700 বেশি রান করা দ্বিতীয় ক্রিকেটার তিনি। প্রায় 650 রান নিয়ে বছরের সর্বোচ্চ স্কোরারের রেসে আছেন বাংলাদেশের লিটন দাসও। তবে দুজনের একটা বড় পার্থক্য আছে। বেয়ারস্টোর পারফরমেন্সে হাসি মুখে ইংলিশরা, আর লিটনের এত রান সত্ত্বেও জয় অধরাই থেকে যাচ্ছে টাইগারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।